18 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 8টায় অনিমেষ করা এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কর্মচারীদের হাতে মানুষের জীবন ছেড়ে দিয়ে চিকিৎসকরা সময় দিচ্ছেন চেম্বারে, মন্তব্য হাইকোর্টে। আজীবন নিষিদ্ধ হচ্ছেন পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও মতদাতারা, তথ্য সংগ্রহ শুরু। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, গ্রাম পর্যায়েও মান পরীক্ষা নিশ্চিতের তাগিদ। হাসপাতালের কর্মচারীদের হাতে জনগণের জীবন ছেড়ে দিয়ে চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারে বেশি সময় দিচ্ছেন বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সকালে ব্রাহ্মণবাড়িয়ার একটি ধর্ষণ মামলার শুনানিতে এ মন্তব্য করে আদালত। এ নিয়ে কথা বলতে মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ, এবং পান্থপথ থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল চেয়ারম্যান ডক্টর লেলিন চৌধুরী। শুরুতে ডক্টর বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাই এবং আপনার কাছ থেকে জানতে চাই যে যেই অভিযোগটি আজকে হাইকোর্ট করেছে, আমরা দেখেছি যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে চিকিৎসকরা গবেষণায় মনোযোগী নয়, তারা রোগী দেখায়, বিশেষ করে নিজেদের চেম্বারে রোগী দেখায় বেশি ব্যস্ত থাকেন। আমরা এই অভিযোগগুলি কিছুদিন পরপরই শুনতে পাই বিভিন্নভাবে এবং এর বাস্তবতাও আছে, আজ হাইকোর্ট যখন এটি বলল তাতে আপনার প্রতিক্রিয়া কি? না, ধন্যবাদ। এটা আসলে অনেকদিনেরই বিষয়টা, যখন থেকে প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এগুলো চালু হতে শুরু করেছে, তখন থেকে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের সরকারি যারা চিকিৎসক বা অন্যান্য কর্মী, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স, তারা কিন্তু সরকারি হাসপাতালে সেবা দেওয়ার পাশাপাশি ওগুলো জায়গাতেও সেবা দিয়ে আসছেন। কেননা আসলে তো এর বাইরে আর কোনো চিকিৎসক তখন ছিলই না। তারপরে ধীরে ধীরে ধরেন পরিবর্তন হয়েছে, হয়নি কিছু তা না। এখন অনেক হাসপাতাল আছে, প্রাইভেট হাসপাতাল, যেখানে পূর্ণকালীন চিকিৎসক আছেন, তারা সরকারি চিকিৎসা করেন না। কিন্তু এর বাইরেও এখনও কিন্তু আছেন অনেক হাসপাতালে যারা একদিকে সরকারি চাকরি করেন, পাশাপাশি তারা তাদের প্রাইভেট চেম্বার আছে। কোনো কোনো ক্ষেত্রে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালে অপারেশন করেন বা অন্যান্য সেবাগুলো দিয়ে থাকেন। এখন সমস্যাটা হচ্ছে, এটা আসলে একটা টানাপোড়েনের মতো অবস্থা, যে একদিকে তারা সরকারি চাকরি করছেন, অন্যদিকে তারা যখন প্র্যাকটিস করছেন বা অপারেশন করছেন সেখানে তারা ইনকাম করতে পারছেন। এই যে দুটো টানাপোড়েনের অবস্থাটা, এটার মধ্য থেকে আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখছি যে আমাদের সরকারি হাসপাতালগুলোতে শুধু যে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে তা না, এমনকি আমাদের শিক্ষা ব্যাহত হচ্ছে। কারণ আমাদের যে চিকিৎসা শিক্ষা, এটা অত্যন্ত জটিল একটা শিক্ষা। এখানে একদিকে যেরকম নানা ধরনের তাত্ত্বিক আমাদের বিভিন্ন কিছু শেখাতে হয়, পাশাপাশি হাতে কলমে কিন্তু আমাদের রোগী দেখা থেকে শুরু করে রোগ শনাক্তকরণ, অপারেশন, এগুলো নানা কিছু শেখাতে হয়। তো সেখানে আমাদের সরকারি চিকিৎসকরা ধরুন সকাল 8টা সাড়ে 8টা থেকে যদি 2টা 2:30 পর্যন্ত কাজ করতে হয়, তারপরে যদি তাকে আবার চেম্বার করতে হয়, তারপর যদি আবার রাত্রিবেলা তাকে অপারেশন করতে হয়, তাহলে কিন্তু তার আসলে এই হাসপাতালে পুরো মনোনিবেশ করা কঠিন। এখন এইটার আসলে দুটো দিকই আছে। কারণ হলো যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ কম থাকার ফলে তাদের প্রাইভেট চাহিদাটা সেটাও কিন্তু কম নয়। তবে আমি যদি বাংলাদেশে একটা মানে রোগী বান্ধব স্বাস্থ্যসেবার কথা ভাবি, তাহলে আমার মত হলো এই যে যারা সরকারি হাসপাতালে সেবা দেবেন তাদের পূর্ণকালীন সেবা বা শিক্ষার ব্যবস্থা করা উচিত। পাশাপাশি তারা যে হাসপাতালে এই সেবাটা দেবেন বা পূর্ণকালীন তারা শিক্ষায় নিয়োজিত থাকবেন, শিক্ষাদানে, তাতে তাদের এমন একটা অবস্থা করা হোক যাতে তারা এটাতে আকর্ষণ পান
কোথাও কোথাও এটা কিন্তু উদ্যোগ হয়েছিল, জানেন, যে হাসপাতালগুলোতে চেম্বার করার ব্যবস্থা করে দেয়া, যেখান থেকে চিকিৎসকরাও তার একটা অংশ পাবে। এরকম কিছু উদাহরণ আছে, আমি একটা দিতে চাই একটু, যে আমাদের তুরস্কে এরকম একটা উদাহরণ আছে, যে যেখানে সরকারি চিকিৎসকরা সারাদিন সরকারি হাসপাতালগুলোতে সেবা দেন, বিনিময়ে যে সেবাটা দেওয়া হয় তার একটা মূল্য নির্ধারণ করে তার একটা অংশ চিকিৎসকরা পান। এবং সেখানে উল্টো ঘটনা ঘটেছে, যে তারা সরকারি হাসপাতালে সারাদিনই পড়ে থাকতে চান, তারা বাইরে চেম্বার করেন না, এবং বাইরে ডায়াগনস্টিক সেন্টার বা প্রাইভেট সেন্টারগুলো তুরস্কে ধীরে ধীরে কমে গেছে। আমাদেরও আসলে এই চিন্তা শুরু করতে হবে। আমাদের দেশে আমাদের চিকিৎসাটাও একটা, আমাদের যে বাণিজ্য বলি বা ব্যবসা বলি বা লাভজনক একটা খাত, এটাই মুখ্য ভূমিকা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদের সরে যদি না আসা যায়, তাহলে আমাদের যে আমরা SDGর কথা বলি, তার যে লক্ষ্যগুলো অর্জনের কথা বলি, সেটা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। ডক্টর বেরুজ্জুর আহমেদ, আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি থাকবেন, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর লেলিন। ডক্টর লেলিন, আপনার কাছে জানতে চাইছি যে আমাদের দেশের সরকারি চিকিৎসকরা যেই বেতন পান, সেই বেতন কাঠামো তো আগের থেকে অনেক বেড়েছে, সেটি কি তাদের জন্য যথেষ্ট নয়? এরপরও তারা যদি প্রাইভেট ক্লিনিকে বা সময় দিতে চান, সেটি সরকারি হাসপাতালের সময়ের বাইরে দেয়া সম্ভব নয়? ধন্যবাদ। প্রথমত, বাংলাদেশে স্বাস্থ্য খাতে যারা চিকিৎসক হিসেবে চাকরি করেন, তারা সরকারি চাকরি করেন সরকারি কর্ম অন্যান্য কর্মচারীর মতো, না স্বাস্থ্য সেবা খাতে সেবামূলক কাজে যুক্ত, এই ব্যাপারটা এখনো সুনির্দিষ্ট করা হয়নি। হয়নি বলেই কিন্তু ধরুন অন্য পেশায় যেভাবে 6-8টা থেকে 2টো অফিস, চিকিৎসকের ক্ষেত্রে কিন্তু এটি নাই। তাকে সপ্তাহে 7 দিনই কাজ করতে হবে, বেশিরভাগ সময় তার কাজের ঘন্টাটা অন্য সরকারি কর্মকর্তাদের চেয়ে অনেক বেশি অথবা ভিন্ন রকম। এই প্রেক্ষাপটে আমি এই জন্যই বলছি যে সরকারি চিকিৎসকদেরকে যারা চাকরি করছেন তাদেরকে তাদের জায়গা থেকে অ্যাড্রেস করা দরকার। অ্যাড্রেস করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন ভারত সহ অন্যান্য দেশে, চিকিৎসকদের, সরকারি খাতে কর্মরত চিকিৎসকদের আলাদা বেতন কাঠামো রয়েছে। যে কাঠামোর আওতায় তারা সরকারি কাজ করে থাকেন, সেবা দিয়ে থাকেন, এবং সেই অনুযায়ী তারা তাদের বেতন বলুন, ভাতা বলুন, সেগুলো পেয়ে থাকে। ফলে কিন্তু তাদেরকে বাইরে আর রোগী দেখার বা প্রাইভেট প্র্যাকটিস করার কোনো স্কোপ বা সুযোগ থাকে না। যদি সুযোগ থাকে, সেটা একটা ভিন্ন ফর্মে, যেটাকে আমরা বলি প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস, অর্থাৎ সকাল অংশটি সে হাসপাতালে রোগী দেখলো, বিকেলের অংশটি সে ওই হাসপাতালেই সরকারি ব্যবস্থাপনার ভেতরেই সে প্রাইভেট প্র্যাকটিস করবেন। সেখানে আবার শর্ত রয়েছে, ওই প্র্যাকটিসের 3 ভাগের 1 ভাগ টাকা অথবা অর্ধেক টাকা অথবা 40 ভাগ টাকা সরকারি খাতে জমা হবে, এরকম একটি ব্যবস্থা আছে। কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার এত বছর পরেও সরকারি চিকিৎসক, বেসরকারি চিকিৎসক, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস, তার ধরন, সরকারি খাতে যে ডাক্তার, বেসরকারি ক্ষেত্রে যে ডাক্তার, এদের ধরনের মধ্যে বিভাজন করে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার অধীনে আনার যে বিষয়টি, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। শুরু হয়নি বলেও কিন্তু আমাদের মধ্যে নানা প্রশ্ন, নানা দ্বিধা অনেক জায়গায় থেকে থাকে। চিকিৎসকের কাছ থেকে কিভাবে দেখা হয়, দেখুন, একজন মেডিসিনের অথবা সার্জারির প্রফেসর, সে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সকালে রোগী দেখলো, সে বিকেলে যদি 500 টাকা অথবা 1000 টাকা ফি নিয়ে ওইখানেই ওই হাসপাতালেই রোগী দেখে, দুটো কাজ হলো। এখান থেকে যে আয়টা হলো, তার একটি আয় সরকারি খাতে চলে গেল, কারণ সরকার এখানকার 40 ভাগ টাকা পাবে। অন্যদিকে এই যে টাকাটায় একজন মানুষ অসময়ে, অর্থাৎ সরকারি যে অফিস সময়, তার বাইরেও সেবা পেল। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ডাক্তারের চাকরিটাকে একটি অংশ চাকরি, অন্য একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস, সে জায়গায় নিয়েছে। ডক্টর বেনজিদ আহমেদ, ডক্টর লেলিন চৌধুরী যেই কথাটি বলছিলেন, যে যারা সরকারি হাসপাতালে ডাক্তার, সরকারি হাসপাতালেই তাদেরকে ব্যবস্থা করা যায়, প্রাইভেট রোগী যাতে তারা দেখতে পারেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, শুধু তাই না, আসলে আমাদের দেশে একটা, দেখেন, অনেক চিকিৎসক আছেন যারা কিন্তু বেকার, আমাদের যারা MBBS পাশ করা, তারা কোয়ালিফাইড চিকিৎসক, কারণ হলো যে আসলে তারা রোগী পান না।
আমার মনে হয় যে এখন ধীরে ধীরে যেহেতু অনেক এরকম চিকিৎসক আছেন এবং তাদের পোস্ট গ্রাজুয়েশন করা আছেন, স্পেশালিস্ট আছেন, সেই জন্য সরকারি হাসপাতালে যারা চাকরি করবেন তাদের পুরোপুরি শুধু সরকারি হাসপাতালেই সেবা দেওয়া দরকার, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেবা দেওয়া দরকার। এবং লেলিন চৌধুরী যেটা বলেছেন সেইটা একটা সমাধান, যেটা আমি বললাম যে তুরস্কের এরকম একটা বিষয় আছে, তো সেটা যদি করা যায় তাহলে আমাদের সরকারি হাসপাতালগুলোতে সেবার মান বাড়বে, সেবার পরিমাণ বাড়বে, শিক্ষার মান বাড়বে, পাশাপাশি আমাদের যারা এখন বেকার চিকিৎসক, এখানে একটা কথা আমি বলে রাখি যে আমাদের রেফারেল সিস্টেমটা নেই, এটা একটা বড় ঘাটতি আমাদের চিকিৎসা সেবা। তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের আইদার কোয়া তারা চিকিৎসা দিচ্ছেন আর না হলে স্পেশালিস্টরা চিকিৎসা দিচ্ছেন, মাঝখানে আমাদের বিশাল সংখ্যক যে কোয়ালিফাইড এমবিবিএস চিকিৎসক আছেন তারা চিকিৎসা সেবা দেয়া থেকে বঞ্চিত হচ্ছেন বা প্র্যাকটিস করা থেকে বঞ্চিত হচ্ছেন। আসলে আমাদের একটা সিস্টেম দাঁড় করা উচিত যাতে করে এই বিশাল সংখ্যক চিকিৎসককে ব্যবহার করে আমাদের লোকেরা যে কোয়াক বা আনকোয়ালিফাইড এই চিকিৎসা এখনও মুখাপেক্ষি হচ্ছেন সেটা থেকে বেরিয়ে আসা, এই রেফারেল সিস্টেমটা যদি ঠিক মতো করা যায় তাহলে এখন যে অযথা অযথা আমরা এমনও দেখি খুব ভালো একজন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু তাকে সাধারণ একজন রুগী দেখতে হচ্ছে, কারণ তার কিছু করার নেই, রুগীরা চাচ্ছে তার চাহিদা যেটা আসলে দরকার নেই। আসলে মাইন্ডসেট সব দিক থেকে পরিবর্তন করা দরকার, আমাদের রোগীদের দিক থেকেও যেমন, আবার চিকিৎসকদেরও, তিনি সেবা দিতে এসেছেন সেবার মানসিকতা নিয়ে তাকে চিকিৎসা সেবাটি দিতে হবে। একটু প্রসঙ্গটি পরিবর্তন করতে চাই, আমরা একটু টিকার প্রসঙ্গে আসতে চাই। ডাক্তার লেলিন চৌধুরী, আমরা দেখতে পেলাম আজকে 6 ঘন্টায় 2,61,000 মানুষ টিকা নিয়েছেন, এ পর্যন্ত মোট 18,41,000 মানুষ টিকা নিয়েছেন এবং সুরক্ষা অ্যাপের মাধ্যমেও টিকা দেওয়া শুরু হচ্ছে আগামীকাল থেকে, এবং এখন মানুষের মধ্যে আমরা বেশ আগ্রহ দেখতে পাচ্ছি। সুরক্ষা অ্যাপ এর মধ্যে কতখানি ইতিবাচক ভূমিকা রাখতে পারবে? ধন্যবাদ। সুরক্ষা অ্যাপ তারাই ব্যবহার করতে সমর্থ হবে যারা টেকনোলজি ফ্রেন্ডলি জীবনযাপন করে, অর্থাৎ তাদের আয়ত্তের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে অথবা মোবাইলে অথবা এই সুরক্ষা অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশনটা করতে পারবে অথবা তাদেরকে সাহায্য করার মতো কেউ রয়েছে। কিন্তু আমি আমাদের অনেকেরই ব্যক্তিগত অনুসন্ধান থেকে আমরা জানি যে যে মানুষগুলো প্রান্তিক ধরনের জীবনযাপন করে, যাদের আয়ত্তে অ্যান্ড্রয়েড ডিভাইস নেই এবং থাকলেও তারা সেটি ব্যবহারের নিবন্ধনে অভ্যস্ত না, সেই মানুষগুলো কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে, তাদেরকে যুক্ত করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই জন্য আমরা বারবার একটা কথা বলেছিলাম, শহরগুলিতে এবং গ্রামগুলিতে পাড়ায় পাড়ায় মহল্লায় স্বেচ্ছাসেবার ভিত্তিতে নিবন্ধন ক্যাম্প, অস্থায়ী নিবন্ধন ক্যাম্প তৈরি করা। যেমন ধরা গেল ঢাকার কলাবাগানে একটি ক্যাম্প, কাঁঠাল বাগানে একটি ক্যাম্প, হাতিপুর বাজারে একটি ক্যাম্প। এতে হবে কি, যে মানুষগুলো টেকনোলজি অ্যাফ্রেড, আমরা বলি টেকনোফোবিক অর্থাৎ প্রযুক্তি ভিত্তিতে ফোবে, তারা কিন্তু নিবন্ধন করতে পারবে। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি সেটি শহরে হোক অথবা মফস্বল হোক, যারা টিকা নিচ্ছে তাদের প্রধান অংশ কিন্তু শিক্ষিত, বিভিন্ন জায়গায় তারা চাকরি করে অথবা নানাভাবে সুবিধার সাথে যুক্ত, এবং যে কজন মানে প্রান্তিক মানুষ নিচ্ছে তারা কিন্তু এই শিক্ষিত মানুষদের সহযোগী হিসেবে কিন্তু নিচ্ছে। এই প্রান্তিক মানুষজন কিন্তু নিম্নবিত্তের মানুষজন কিন্তু এখনো নিজ উদ্যোগে নিবন্ধন করে টিকার সাথে যুক্ত হচ্ছে না, ফলে টিকাদানের যে উৎসাহটা তৈরি হয়েছে একে ধরে রাখার জন্য নিবন্ধনের ক্ষেত্রে এই ক্যাম্পগুলো যদি করা যায় তাহলে এটি অনেক কার্যকর হবে শেষ পর্যন্ত। ডাক্তার লীলিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। ডাক্তার বেনজির আহমেদ, আপনার কাছে আরেকবার আসতে চাই, যে প্রান্তিক পর্যায়ের মানুষের কথা বলছিলেন ডাক্তার লীলিন চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি যে শহর অঞ্চলেই এখনো পর্যন্ত বেশি হচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইউনিয়ন পর্যায়ে যেই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র রয়েছে সেখান থেকে যেও এই নিবন্ধনের সুবিধাটা নিতে পারবে, প্রান্তিক পর্যায়ের মানুষ কি সেটি পাচ্ছে? না, আমার মতে মনে হয় পাচ্ছে না। আমি যতটুকু খোঁজ নিয়েছি উপজেলাগুলোতে যারা টিকা নিচ্ছেন তাদের মধ্যে এই প্রান্তিক যে মানুষ যাদের বয়স ধরেন উদ্দিষ্ট জনগোষ্ঠী অর্থাৎ 40 বছর বা তদূর্ধ্ব, তাদের অনেক লোকই আসছেন। এবং আসলে দুটো ঘটনা ঘটছে এখানে, একটা হলো যে তাদের মধ্যে আগ্রহের অভাব,
গ্রামে আসলে তেমন করোনার প্রভাব নেই, করোনা জনিত মৃত্যু নেই, তার ফলে তাদের কাছে এটা খুব প্রয়োজনীয় মনে হচ্ছে না তাকে টিকা নিতে হবে। এক দুই নম্বর হলো যে তাকে উদ্বুদ্ধ করার জন্য খুব বাস্তব কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আমরা শুধু টিভি রেডিও পত্রিকা নির্ভর যে প্রচার প্রচারণা করছি, এর ঢেউ ওই মানুষদের কাছে আসলে ওইভাবে পৌঁছায় না যাতে করে একটা লোককে আমরা সচেতন করে, আমরা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন করে তাকে প্র্যাকটিসে নিয়ে যেতে পারি, টিকা নিতে নিয়ে যেতে পারি। তিন নম্বর হলো যে আসলে তাদের নিবন্ধনটা এই অ্যাপস একটা তার একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে, বাধা হিসেবে কাজ করছে, অ্যাপস বা অনলাইন যাই বলি। এটা উচিত ছিল আমাদের আগে যেভাবে আমরা ইপিআই টিকা দিতাম, মাদের নিবন্ধন করতাম, শিশুদের নিবন্ধন করতাম, আমাদের স্বাস্থ্য সহকারী পরিবার কল্যাণ সহকারী সিএসসিপি তারা নিবন্ধন করত, এখনও সেই নিবন্ধনটা আবারও শুরু করা উচিত এবং টিকা কেন্দ্র করা উচিত অনেক বেশি। এখন যেখানে মাত্র 1,000 টিকা কেন্দ্র, এটাকে 20,000 টিকা কেন্দ্রে যদি আমরা রূপান্তর করতে পারি তাহলে সরকারের যে লক্ষ্য যে 8 কোটি লোককে টিকা দেওয়া সেটা সম্ভব হবে। আমাদের আহ্লাদিত হওয়ার কিছু নেই, আমরা হয়তো শুধু সংখ্যাটা বলছি যে এত লক্ষ লোক টিকা পেয়েছে, কিন্তু আপনি যদি হিসাব করেন 40 বছর থেকে তদুদ্ধ মোট লোক কত, তাদের মধ্যে কত ভাগ টিকা পেলো, এক দুই নম্বর তাদের মধ্যে শহরের কত লোক টিকা পেলো, গ্রামের কত লোক টিকা পেলো, তাহলে কিন্তু আমাদের চিন্তার ভাঁজ পড়বে কপালে। কেননা সরকারের যে উদ্দিষ্ট জনগোষ্ঠী সেটা কিন্তু অনেকটা বঞ্চিত থাকবে এবং সেটা কখনোই কাম্য নয়। আপনার এই প্রস্তাবগুলো আমরা অবশ্যই চাইব যে সরকার বিবেচনা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ, একই সঙ্গে ডাক্তার লেলিন চৌধুরী আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। নৌকা মার্কানের নির্বাচনে আজীবন নিষিদ্ধ হচ্ছেন পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতারা, আর এ লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছে আওয়ামী লীগ। বিভাগীয় সাংগঠনিক প্রতিবেদন পেলে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ৩০শে জানুয়ারি গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বিস্তারিত আলোচনা হয় পৌর নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতাদের নিয়ে। এ সময় কোন পৌরসভায় কারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, কারা মদত দিচ্ছেন সে বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দলের কোনো কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য বা মন্ত্রীর এক্ষেত্রে ভূমিকা আছে কিনা তাও খতিয়ে দেখতে বলেছেন তিনি। সাংগঠনিক সম্পাদকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে স্বসব বিভাগে যারা স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়ে তাদেরকে মত দিয়েছে বা সহায়তা করছে তাদের বিষয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। মাননীয় নেত্রী শেখ হাসিনা এটি মাঠজরিপ করছেন, খুব শীঘ্রই আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকও হবে, সে বৈঠকে হয়তো সিদ্ধান্ত হবে, সে সিদ্ধান্ত উনি জানিয়ে দেবেন। আমরা যারা বিভাগওয়ারি দায়িত্বে রয়েছি তাদের কাছ থেকেও রিপোর্টটা হয়তো নেবেন। বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক দায়িত্বে থাকা 8টি কেন্দ্রীয় টিম এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে জোরে সোরে। যেসব পৌরসভায় নির্বাচন হয়েছে এবং আগামীতে হবে সবকটির পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকবে তাদের প্রতিবেদনে। যে অনেক সময় যে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা বিদ্রোহী হিসেবে নির্বাচন করেন তাদের পিছনে উস্কানি দেওয়া, সহায়তা করা, মদত দেন, অনেক জায়গায় আছে আমাদের দলের হয়তো দায়িত্বশীল নেতারা অনেকেই এই কাজগুলো করেন। যারা এর সঙ্গে মদতদাতা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে আর কোনো দিন নৌকা দেওয়া হবে না। সে যে স্তরের নেতা হোক, সে সংসদ সদস্য হোক, সে মন্ত্রী হতে পারে, কাউকে ছাড় দেবে না নেত্রী। কেন্দ্রীয় নেতারা বলছেন প্রতিবেদনের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দল মেটাতেও সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একবার বিরতির আগে প্রতিবেদনে দেখছিলেন যে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতাদের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছে আওয়ামী লীগ। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। জনাব শফিউল আলম নাদেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পেলাম যে আপনারা কেন্দ্রীয় নেতারা ঘোষণা দিয়েছেন ব্যবস্থা নেওয়া হবে যারা দলের বাইরে যে নির্বাচন করেছেন এবং ভবিষ্যতে তারা নৌকা প্রতীক পাবেন না, কিন্তু আমরা দেখেছি যে এরই মধ্যে অনেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা জয়লাভ করেছে তাদের ব্যাপারেও কি একই সিদ্ধান্ত থাকবে?
ধন্যবাদ। দেখুন, এটা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত, এটা নেতাদের সিদ্ধান্ত নয়। যে দলীয় শৃঙ্খলা যাতে চূড়ান্তভাবে বজায় থাকে, সেই কারণে আমরা এইবার বিভিন্ন জায়গায় প্রার্থিতার ক্ষেত্রে যেইভাবে বিভিন্ন ধরনের খোঁজ খবর নেওয়া হয়েছে, জরিপ করা হয়েছে, অন্যান্য রিপোর্ট নেওয়া হয়েছে, তৃণমূলের মতামত সহ নির্বাচন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যাদেরকেই মনোনয়ন দিয়েছেন তাদের বিরুদ্ধে যে বা যারা নির্বাচনী কার্যক্রমে অসহযোগিতা করেছেন, বিরোধিতা করেছেন বা প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের যাদের অভিযোগ প্রমাণিত হয়েছে, সেটা পৌরসভা অথবা উপজেলা অথবা জেলা পর্যায় থেকে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই কথা কেন্দ্রকে অবহিত করা হয়েছে। আমরা যারা সাংগঠনিক সম্পাদক রয়েছি, আমরা জেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং যারা প্রার্থী তাদের কাছ থেকে এবং সরজমিনে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা সেটা আমাদের সাধারণ সম্পাদকের মাধ্যমে সভাপতির কাছে আমরা সেই রিপোর্টটাও পেশ করব। এবং যারাই নৌকার বা স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যাদেরকেই নৌকা প্রতীক দিয়েছেন, এর বিরোধিতা যারাই করেছেন, ভবিষ্যতে দলের নির্বাচন অথবা সাংগঠনিক কোনো কার্যক্রমে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরকে স্থান দেয়া হবে না, এই ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত। এবং আমি মনে করি এইবার আওয়ামী লীগ এই জায়গায় অনেক কঠিন থাকবেন। পূর্বে অনেক বার হয়তো এই ঘোষণাগুলো ছিল, কিন্তু তারপরেও দলীয় স্বার্থে বিভিন্ন কারণে হয়তো কিছু জায়গায় শিথিল করা হয়েছে, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কিন্তু এইবার দলীয় যে সিদ্ধান্ত, যারাই দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নৌকা মার্কার বিরুদ্ধে কাজ করবেন তাদের আসলে আর আওয়ামী লীগের নাদের একই সঙ্গে বলতে চাই যে বারবার আপনারা বিদ্রোহী প্রার্থী ঠেকাতে ব্যর্থ হচ্ছেন এবং আমরা দেখছি যে প্রতিনিয়তই বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে এই হুঁশিয়ারিগুলি দেন, কিন্তু মাঠ পর্যায়ে রিপোর্টার হিসেবে কাজ করতে যে আমরা দেখেছি যে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ান তারা এইগুলিকে খুব বেশি আমলে নেন না, বলেন যে কিছুদিন পর আমি আবার দলের মূল পর্যায়ে ভিড়ে যাব। এবার যাতে সেটি না হয় এই ব্যাপারে কি কোনো কঠোর নির্দেশনা আছে আপনাদের? যারা রাজনীতি করেন একটা পর্যায়ে, দলের যে কোনো পর্যায়ে আসেন অথবা নির্বাচনের প্রার্থী হন, তারা অনেক সময় বিদ্রোহী হয়ে যান। তো তাদের রাজনৈতিক পূর্বের বিভিন্ন ত্যাগ তিতিক্ষা থাকে, দীর্ঘদিন ধরে তারা এই সংগঠন করে থাকেন, এই কারণে আসলে এই বিবেচনায় অনেক সময় সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় এবং তাদেরকে দলে আবার জায়গা করে দেওয়া হয়। তো এইবার যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে এবং এই যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন বিদ্রোহী প্রার্থীদেরকে বারে বারে ক্ষমা করে দেওয়ার কারণে যেটা দেখা যাচ্ছে একটা প্রবণতা দাঁড়িয়ে যাচ্ছে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করার। এই জায়গায় আওয়ামী লীগ এইবার সিদ্ধান্ত নিয়েছে যে আগে যেভাবেই বা যে বিবেচনাই তাদেরকে এই বিদ্রোহীদেরকে ক্ষমা করে দেয়া হোক না কেন, এইবার কিন্তু দল খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের এই যে কঠোর সিদ্ধান্ত সেটি কতখানি আপনারা বাস্তবায়ন করেন সেটি আমরাও দেখতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরের খবরে। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে অনলাইনে বিতরণ করা খাদ্য সামগ্রীর দিকেও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় পুষ্টি ও নিরাপদ খাবার নিশ্চিতে নানা নির্দেশনা দেন সরকার প্রধান। এ নিয়ে কথা বলতে উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাবের মহাসচিব হুমায়ুন কবির ভূঁইয়া। হুমায়ুন কবির ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা নিরাপদ খাদ্য দিবসে আজকে নিরাপদ খাদ্যের কথা বলছি, কিন্তু আমরা প্রতিনিয়ত যা দেখি যে চারিদিকেই ভেজাল খাবারে একেবারে সয়লাব। বাজার থেকে যেই সবজি কিনে আনছি সেই সবজিটি যেন টকটকে রং দেখা যায়, সবুজটা যেন গাঢ় দেখা যায়, অথবা আরও বেশি যেন টমেটোটা লাল দেখা যায়, সেজন্য নানা ধরনের রং কেমিক্যাল ব্যবহার করা হয়। এরকম নানা, যেমন শিশুদের খাদ্যে নানা ধরনের আমরা কিছুদিন আগে দেখেছি যে চকলেটে যেই ভেজালগুলি মিশানো হয়েছে, কেন এত নজরদারির পরও এগুলো ঠেকানো যাচ্ছে না? করার পরও ঠেকানো যাচ্ছে না কথাটা ঠিক নয়। যে যদি আমাদের এই কর্তৃপক্ষ লিমিটেশন আছে, তার এখনো পূর্ণাঙ্গ এটা লোকবলের অভাবে তৈরি হয়েছে, তারপরেও তাদের মুভমেন্ট বাজারে আছে এবং সেটা আছে বলে আপনি
এই যে বাজারে আমরা যেসব যে ধরনের পণ্যের কথা বললেন, সবজির কথা বললেন, আসলে সেটা যদি এই কর্তৃপক্ষ না থাকতো, বিএসটি না থাকতো, তারপরে সরকারের এজেন্সিগুলি কাজ না করতো, তারপরে ভোক্তা অধিদপ্তর না থাকতো, তাহলে কিন্তু এটা এইভাবে থাকতো না, ইচ্ছা মতো তারা করতো। এখন পরে তারপরে কিন্তু ভয় আছে। আমরা মনে করি যে এটা ঠেকানো যাবে না, ঠিক তা না, একটা সময় অবশ্যই ঠেকানো যাবে এবং এটা এই ব্যাপারে যথেষ্ট সরকার সচেষ্ট এবং এই ব্যাপারে কাজ হচ্ছে বলে আমরা মনে করি। আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং অনলাইনে কিন্তু অনেক খাবার বিক্রি হচ্ছে এবং এই অনলাইনে খাবারের ব্যাপারেও প্রধানমন্ত্রী আজকে সতর্ক করেছেন। সেখানে মান নিয়ন্ত্রণ করার জন্য যেই নজরদারিটা দরকার, সেখানে চ্যালেঞ্জ কি কি রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। অনলাইনে যেসব খাদ্যদ্রব্য বিক্রি হইতেছে, এটা এখন পর্যন্ত সরকারের নজরে সেইভাবে আসছে বলে আমরা মনে করি না। কারণ অনলাইনে যেসব খাদ্যদ্রব্য আসছে, এগুলির মধ্যে অনেক ভেজাল আছে। আবার যারা সৎ ব্যবসায়ী, যারা ভালো মানুষকে ভালো ভালো খাবার দিতে চায়, তারা আবার নিজস্ব ব্যবসার থেকে তারা এসে থেকে রক্ষা করছে। তবে খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যদি আরো সশস্ত্র হয় আর কি, আমরা আশা করি সেটা আরো বেশি কার্যকরী হবে এবং তারা কার্যকরী ভূমিকা নেবে বলে বক্তারা মনে করে। ফুড টেস্টিং ল্যাবের সুবিধা রাজধানীতে কিছুটা আছে, কিন্তু ঢাকার বাইরে এই সুবিধা কি আছে এবং সেখানে এটি করা কতখানি জরুরি? হ্যালো, যে আপনাকে কি শুনতে পাচ্ছেন? আমাকে বলতে চাচ্ছিলাম যে খাদ্যের মান পরীক্ষায় ফুড টেস্টিং ল্যাবরেটরি সুবিধা ঢাকায় থাকলেও ঢাকার বাইরে কিন্তু এটি তেমন ভাবে নেই, এটি সারা দেশে করাটা কতখানি জরুরি নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য? না, খাদ্য নিরাপদ খাদ্য জন্য আমরা মনে করি যে শুধুগুলো ঢাকা করলে হবে না, মানে আমাদের যে সশস্ত্র জেলাতে আমাদের এগুলি করা উচিত এবং সেটা সেইভাবে প্রসার লাভ করবে এবং যতক্ষণ পর্যন্ত সেটা মানে আমাদের জেলা উপজেলা পর্যায় পর্যন্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত নিরাপদ খাদ্য আমরা সবাই পাচ্ছি এটা মনে করতে পারি না। সুতরাং যাতে এই ফুড টেস্ট ল্যাবরেটরি বিভিন্ন জেলাগুলিতে যাতে হয়, সেজন্য কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে এবং ক্যাবের পক্ষ থেকে সরকারকে আমরা অনুরোধ করব যে ফুড টেস্ট ল্যাবরেটরি যেন সমস্ত জেলাগুলিতেই করার ব্যবস্থা করা হয়। হুমায়ুন কবির ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল ডিটো স্পিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।